হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বর্জগণ পদ্ধতিতে কীভাবে সমাধান করা হয় সেটা আলোচনা করব। তো বর্জগণ পদ্ধতি শেখার আগে আমাদের বর্জগণের নিয়ম একটা আছে, সেটা শিখে নিতে হবে। তাহলে চলো বর্জগণের নিয়মটা প্রথমে আমরা শিখে নিই। বর্জগুণ পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়? আমি ধরে নিচ্ছি দুটো সমীকরণ, একটা হচ্ছে A1x প্লাস B1y প্লাস C1 = 0, আরেকটা সমীকরণ মনে করে দেওয়া আছে A2x প্লাস B2y প্লাস C2 = 0। এখানে দেখো, যখন বর্জগুণ করা হবে প্রথমে তো x লিখতে হয়, বর্জগুণ সম্পর্কটি x x বাই এই নিচের সম্পর্কটি কীভাবে আসছে দেখো। প্রথমে এখানে 1 নম্বর সমীকরণ y এর সহগ থেকে শুরু করতে হবে গুণটা। তাহলে B1 লিখছি দেখো, B1 গুণিত কত হবে, এখান থেকে এখানে গুণ হবে, তাহলে B1 গুণিত C2। দেখো B1 গুণিত C2 লিখেছি আমি, বা এইভাবে লিখে দেবো B1 গুণিত C2, মাঝখানে মাইনাস, মাঝখানে মাইনাস হবে, তাহলে B1 গুণিত হয়ে গেল কত C2, মাঝখানে মাইনাস। এবার দেখো উপর থেকে নিচে হচ্ছে, এবার নিচ থেকে উপরে যাবে, তাহলে কত B2 গুণিত C1, দেখো মাইনাস B2 গুণিত C1। এটা আরেকবার দেখে নেবো ভালোভাবে। তাহলে প্রথমে তোমার 1 নম্বর সমীকরণে y এর সহগ থেকে গুণটা শুরু করবে। এখন y এর সহগ কত, B1 আছে, তাহলে আমি এখানে B1 থেকে শুরু করছি, B1 গুণিত কত হবে C2, মাঝখানে মাইনাস B2 গুণিত C1, দেখো B2 গুণিত C1, বা তোমরা এইভাবে লিখে নিতে পারো, B1 গুণিত C2, মাঝখানে মাইনাস হবে B2 গুণিত C1। এবার দেখো ওয়াইটা কীভাবে করবে, ওয়াই লিখবে, ওয়াই নিচে এই সম্পর্কটা কীভাবে আসছে নিচের সম্পর্কটা দেখে নাও। এখানে C1 এসেছে, C1 থেকে শুরু করবে, C1 গুণিত কত হবে A2, এখানে ওয়াইটা ঢাকা দিয়ে দিতে পারো, C1 গুণিত A2, দেখো C1 গুণিত A2 আছে। তারপর দেখো উপর থেকে নিচে হয়েছে, এবার নিচ থেকে C2 হবে, C2 গুণিত A1, মাঝখানে মাইনাস C2 গুণিত A1। তারপর দেখো সমান চিহ্ন দেবে, এখানে ওয়ান লিখতে হবে, ধ্রুবক পদ ওয়ান, যেহেতু ধ্রুবক পদটাকে আমরা ওয়ান ধরি, কত হবে এই সম্পর্ক কী হয়ে আসছে, কোথায় শেষ হলো আমাদের, A1 শেষ হয়েছিল, তাহলে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এটা টাকা দিয়ে দেবে কী হবে, A1 গুণিত B2, দেখো A1 গুণিত B2, মাঝখানে মাইনাস, তাহলে উপর থেকে নিচে হয়ে গেলো, নিচ থেকে উপরে যাবে A2 গুণিত B1, দেখো A2 গুণিত B1। দেখো প্রথম যেমন করে দেওয়া আছে 3x প্লাস 2y = 7, আর একটা সমীকরণ দেওয়া আছে 4x - y = 2, এটা আমাদের বর্জগুণ পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রথম দেখো সমান চিহ্নের বাম দিকে সংখ্যাগুলো নিয়ে আসতে হবে, মানে পক্ষান্তর করে নিতে হবে, যদি পক্ষান্তর করা না থাকে এটাকে পক্ষান্তর, এক্ষেত্রে পক্ষান্তর করা নেই, তাহলে কী করতে হবে আমাদের, প্রথমে পক্ষান্তর করে পাই, তাহলে কী করতে হবে 3x + 2y = 7টা বাঁদিকে নিয়ে আসবে, -7 হয়ে যাবে = 0, আর এটা হবে 4x - y - 2 = 0। ঠিক আছে, এবার দেখো কী করবে, বজ্রগুণ করে পাই লিখবে, বজ্র গুণন করে পাই, তাহলে বজ্রগুণ প্রথমে কী করা হয়েছিল আমাদের, এক্স এক্স লিখবে। এবার ধরো কী করবে, যখন এক্সটা লিখবে এখানে ঢাকা দিবে, 1 নম্বর সমীকরণ ওয়াই সহগতে গুণটা শুরু করবে, তাহলে কত এখানে 2 আছে +2, তাহলে +2 গুণিত -2, এখান থেকে গুণ হয়ে যাবে এখানে, তাহলে 2 গুণিত -2, মাঝখানে মাইনাস, তাহলে উপর থেকে নিচে হয়ে গেল, এবারে নিচ থেকে হবে উপরে, মানে 2 গুণিত -2 হয়ে গেছে, মাঝখানে মাইনাস, তাহলে কত -1 গুণিত -7, -1 গুণিত -7। এটা আবার দেখে নাও, প্রথমে এক্স লিখবে, এর নিচে কী এক্স বাই কী করবে, যখন এক্সেরটা হবে এক্সেরটা ঢাকা দিয়ে দেবে, ওয়াই 1 নম্বর সমীকরণ ওয়াই এর সহগতে গুণটা শুরু করবে, এখানে ওয়াই সহগত 2 আছে, তাহলে 2 থেকে কোনাকুনি 2 আছে, এখানে 2 -2 হয়ে যাবে, দেখো 2 গুণিত -2, মাঝখানে মাইনাস, তারপরে উপর থেকে নিচে হয়েছে, এর নিচ থেকে যাবো উপরে, তাহলে -1, ওয়াই সহ -1 আছে, তাহলে -1 গুণিত -7, -7 লিখেছি। এরপর সমান চিহ্ন লিখে ওয়াই লিখবে, ওয়াই বাই কী হবে, কোথায় শেষ হয়েছিল -7, সেখান থেকে আবার গুণটা শুরু করবে, -7 লিখলে দেখো ওয়াই যখন লিখবে তখন ওয়াইটা ঢাকা দিয়ে, তাহলে -7 থেকে গুণ শুরু হবে, -7 গুণিত কত হবে 4, তাহলে -7 গুণিত 4, মাঝখানে মাইনাস দিবে, তাহলে উপর থেকে নিচে হয়েছে, এবার নিচ থেকে উপরে যাবে, তো -2 গুণিত 3 হবে, তাহলে -2 গুণিত 3। ঠিক আছে, এটা আবার দেখে নাও, যখন ওয়াই লিখবে ওয়াইটা ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে -7 গুণিত কত 4, দেখো -7 গুণিত 4 লিখেছি, মাঝখানে মাইনাস, উপর থেকে নিচে হয়েছে, এবার নিচ থেকে হয়ে যাবে উপরে, -2 গুণিত 3, -2 গুণিত 3। এরপর তোমরা 1 লিখবে,
ওয়ান লিখি করে কোথায় শেষ? তিন দিয়ে শেষ হয়েছে, তিন থেকে শুরু করবে। তাহলে তিন ওয়ান যখন লিখবে এটা ঢাকা দিয়ে দিবে, তিন থেকে শুরু, তিন গুণিত মাইনাস এক, তাহলে তিন গুণিত মাইনাস এক, মাঝখানে মাইনাস, তাহলে তিন গুণিত মাইনাস এক, মাঝখানে মাইনাস, চার গুণিত কত হবে? চার গুণিত দুই, তাহলে চার গুণিত দুই। এটা আবার দেখে নাও, যখন ওয়ান বাই লিখলে তাহলে এটা ঢাকা দিবে, এখান থেকে শুরু করবে তিন গুণিত মাইনাস এক, তিন গুণিত মাইনাস এক, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, চার গুণিত দুই, মাঝখানে মাইনাস, চার গুণিত দুই। এবার এটাকে ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো কী করছি, এক্স বাই এটা মাইনাস চার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কত হচ্ছে সেভেন। পরেরটা হয়ে যাবে ওয়াই বাই চার সপ্তাহে আঠাশ, মাইনাস আঠাশ, এটা মাইনাসে মাইনাসে প্লাস ছয়, এটা কত হবে ওয়ান বাই, এটা মাইনাস তিন, এটা মাইনাস আট, তাহলে কত হচ্ছে এক্স বাই মাইনাস এগারো সমান হচ্ছে ওয়াই বাই, এটা মাইনাস বাইশ হয়ে যাবে, এটা ওয়ান বাই মাইনাস এগারো। এবার দেখো, এবার কি এই এইটার সময় এটা লিখে দিবে একবার, আর এটার সময় এটা, তাহলে এক্স আর ওয়াই মানটা বেরিয়ে যাবে। কিন্তু দেখো এখানে মাইনাস এগারো, মাইনাস বাইশ, মাইনাস এগারো, এটা আবার যদি মাইনাস এগারো দিয়ে গুণ করা হয় প্রতিটিকে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমি এটা করছি, এক্স বাই মাইনাস এগারো সমান কত লিখবো, ওয়ান বাই মাইনাস এগারো, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এগারো বাই মাইনাস এগারো, মাইনাস কি তো, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এবং আরেকটা সমীকরণ কী হবে, ওয়াই বাই মাইনাস বাইশ সমান হচ্ছে ওয়ান বাই মাইনাস এগারো, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস বাইশ বাই মাইনাস এগারো, এখানে মাইনাস কি তো এগারো দুগুণে বাইশ, তাহলে ওয়াই সমান দুই। তাহলে অতএব নির্ণেয় সমাধান, এক্স সমান এক, ওয়াই সমান দুই। এরপর দেখো যে অঙ্কটা দেওয়া আছে, ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন্টিন, আর ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান সেভেন, এটা এক নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ। আমাদের বর্গমূল পদ্ধতিটা সমাধান করতে হবে। তো প্রথমে দেখো কী লক্ষ্য রাখতে হবে, সেভেন্টিনটা আমাদের বাঁদিকে নিয়ে আসতে হবে, এখানেও তাই সেভেনটা বাঁদিকে নিয়ে নেবো, অর্থাৎ পক্ষান্তর ধরো সমীকরণ কী করতে হবে, পক্ষান্তর করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি, ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সতেরো দেওয়া হয়েছে, এটা এক নাম্বার, আর ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান সেভেন, এটা হচ্ছে দু নাম্বার। প্রথমে কী করবো আমরা, পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করে পাই, এটা লিখে নিতে হবে। তাহলে কত লিখবো, ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সতেরো সমান জিরো, এক নম্বর সমীকরণ কী করলাম, পক্ষান্তর করলাম, দু নম্বরটা করিয়ে দেখো, ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন সমান জিরো, পক্ষান্তর আমাদের হয়ে গেছে। এবার ধরো কী করতে হবে, এবার লিখতে হবে বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই। তো বজ্র প্রথম নিয়ম কি, এক্স লিখতে হবে, পরে আমাদের জানি আমরা এক্স লিখলাম। এবার ধরো কী করতে হবে, এক্সটা যখন লিখবে এটা ঢাকা দিয়ে দিবে, ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করবে প্লাস তিন, এটা সঙ্গে গুণ করে যাবে প্লাস তিন গুণিত মাইনাস সেভেন হবে, তাই আমি লিখে নিতে পারবো তিন গুণিত মাইনাস সাত, তাহলে এটা সেটা গুণ হয়ে গেলো, মাঝখানে কী হবে মাইনাস হবে। এবার দেখো উপর থেকে নিচে হয়েছে, এবার নিচ থেকে উপরে যাবে, তাহলে এখানে মাইনাস ওয়ান, ওয়াই সমান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান গুণিত কত হবে, মাইনাস সতেরো, তাহলে এখানে লিখবে কত, মাইনাস ওয়ান গুণিত মাইনাস সতেরো, ঠিক আছে। এটা আবার দেখে নাও, তাহলে যখন আমরা এক্স লিখলাম এখানে, তখন এক্সটাকে ঢাকা দিয়ে দিতে পারো, তিন গুণিত মাইনাস সেভেন লিখেছি, তিন গুণিত মাইনাস, মাঝখানে কী হবে মাইনাস হবে। এবার দেখো উপর থেকে নিচে হয়ে গেলে, এবার নিচ থেকে উপরে যাবে, তো মাইনাস ওয়ান, ওয়াই সমান মাইনাস ওয়ান গুণিত কত, মাইনাস সতেরো, মাইনাস ওয়ান গুণিত মাইনাস সতেরো, তাহলে এক্সটা আমাদের হয়ে গেছে। এবার লিখো ওয়াই, ওয়াই লিখলাম, কোথায় শেষ হয়েছিল, মাইনাস সতেরো, তো সেখান থেকে শুরু করতে হবে, তাহলে মাইনাস সতেরো লিখলাম আমি এখান থেকে। এবার ওয়াইটা ঢাকা দিতে হবে, তাহলে মাইনাস সতেরো গুণিত কত, পাঁচ, তাহলে এটা গুণিত পাঁচ, মাঝখানে মাইনাস দিবে, তাহলে মাইনাস সতেরো গুণিত কত হলো, পাঁচ হলো, তাহলে উপর থেকে নিচে হয়েছে, এবার নিচ থেকে মানে মাইনাস সেভেন হবে, মাইনাস সেভেন গুণিত কত হবে, চার, তাহলে এখানে লিখতে হবে মাইনাস সেভেন গুণিত চার, ঠিক আছে, ওয়াই হয়ে গেছে। এবার তাহলে ওয়াই সময় কী করলাম আমরা, ওয়াইটা ঢাকা দিবে, মাইনাস সতেরো গুণিত পাঁচ হবে, তারপরটা কত, মাঝখানে মাইনাস হবে, মাইনাস সাত গুণিত চার। এবার ওয়ানটা করো, ওয়ান লিখলাম, কোথায় শেষ ছিল, চারে শেষ ছিল, চার থেকে চার, এবার দাও এটা ঢাকা দিবে, তাহলে চার গুণিত কত, মাইনাস ওয়ান, তাহলে চার গুণিত মাইনাস ওয়ান, মাঝখানে মাইনাস,
কত হবে? 5 গুণিত 3, 4 গুণিত -1, 9 পদ 3 নিচে আসছে, নিচ থেকে উপরে যাবে, তাহলে কত? 5 গুণিত 3, কত লিখবো? 5 গুণিত 3, ঠিক আছে? ঠিক আছে, এটা আরেকবার দেখো, তোমার এটা প্রথমে তোমার এক্স লিখবে, যখন তোমার এক্স লিখবে এটাকে বাদ দিয়ে দিবে, তাহলে এখান থেকে শুরু করে 3 গুণিত কত? -7, 3 গুণিত -, মাঝখানে মাইনাস, তাহলে 3 গুণিত -7 হয়ে গেলো, উপর থেকে নিচে, এবার নিচ থেকে উপরে -1, -17, -1 গুণিত -17। এবার ওয়াই লিখলে ওয়াইটা ঢাকা দিতে হবে, কোথায় শেষে 17 এসে, -17 শেষ, তাহলে -17 শুরু করবে, তাহলে -17 গুণিত কত? 5, তাহলে লিখেছি -17 গুণিত 5, মাঝখানে মাইনাস, তাহলে উপর থেকে নিচ, এবার নিচ থেকে উপরে যাবে, তাহলে -7, এবার -7 গুণিত কত? 4, 4 লিখেছি। এরপরে 1 লিখো, ঠিক আছে, 1-এর সঙ্গে এটা ঢাকা দিতে হবে, কোথায় শেষে 4-এর শেষ, 4 থেকে শুরু করবে, 4 গুণিত কত? -1, 4 গুণিত -1, মাঝখানে মাইনাস, 5 গুণিত কত হবে? 5 গুণিত 3, 5 গুণিত 3। এবার দেখো কি করছি, প্রথমে এস লিখো, -7 আর 3 আছে -21, দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কত হচ্ছে? 17। এরপর দেখো ওয়াই, 17 5 85, -85 হবে, মাইনাস মাইনাসে প্লাস 28, সমান হচ্ছে 1, এটা -4, এটা -15। এবার ধর কি করবে, তাহলে এক্স বাই কত হবে? -21 -17 -38, এটা কত হবে? -57, -85 +28 কত? -57, এটা -19, ঠিক আছে? এবার ধর কি করবে, এবার তোমরা একবার এটা সমান এটা লিখে দিবে, এটা সমান এটা, একবার এটা সমান এটা, তাহলে কি লিখবে? অতএব এক্স বাই -38 সমান কত লিখতে পারি? 1 বাই -19, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হবে? -38 বাই -19, এর -19 কেটে দাও, তাহলে এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 2, এবং কি লিখতে পারি? এটা সমান এটা, মানে ওয়াই বাই -57 সমান হচ্ছে 1 বাই -19, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত হবে? 57টা -57 পড়ে যাবে, -57 বাই -19, -19, তাহলে -19 কেটে দাও, 19 3 57, তাহলে ওয়াই সমান 3, তাহলে কি উত্তর হলো আমাদের? নির্ণেয় সমাধান এক্স সমান 2 আর ওয়াই সমান 3। এরপর দেখো যেমন করে দেওয়া আছে, 2 বাই এক্স প্লাস 3 বাই ওয়াই সমান 18, 5 বাই এক্স প্লাস 4 বাই ওয়াই সমান 31, পক্ষান্তর করে পায় কত হবে? 2 বাই এক্স প্লাস 3 বাই ওয়াই, 18টা বাঁ দিকে নিয়ে আসতে, তাহলে কত? -18 সমান হয়ে যাবে 0। এরপরটা কি হবে? 5 বাই এক্স প্লাস 4 বাই ওয়াই, এটা বাঁ দিকে নিয়ে আসবে, -31 সমান হচ্ছে 0, তাহলে আমাদের পক্ষান্তর করা হয়ে গেছে। এবার আমাদের কি করতে, বজ্রগুণ করতে হবে, তাহলে কি লিখব? বজ্র গুণন করে পায়। এখানে দেখো অঙ্কটা কিন্তু আগের মতো নয়, এখানে 2 বাই এক্স দেওয়া আছে, 2 ইন্টু 1 বাই এক্স, এক্স জায়গায় কিন্তু আমাদের কত লিখতে হবে? এখানে 1 বাই এক্স লিখতে হবে, সেরকম ভাবে 1 বাই ওয়াই, এটাও তাই, 5 ইন্টু 1 বাই এক্স আছে, মানে এক্স জায়গায় লিখবো 1 বাই এক্স, ওয়াই জায়গায় হবে 1 বাই ওয়াই, তাহলে এখানে লিখবো কত? 1 বাই এক্স, ঠিক আছে? যেহেতু এক্সটা নিচে দেওয়া আছে, 2 ইন্টু 1 বাই এক্স, এখানে এক্স লেখা যাবে না, 1 বাই এক্স লিখে নিতে হবে, এরকমভাবে পরেরটা তো 1 বাই ওয়াই লিখে নিতে হবে, লিখে নেবে এখানে, তাহলে এটা ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে এখান থেকে শুরু হবে, 3 গুণিত কত হবে? -31, তাহলে লিখে নিচ্ছে 3 গুণিত -31, মাঝখানে মাইনাস, 3 গুণিত -31, তাহলে কত হবে? 4 গুণিত -18, মাঝখানে মাইনাস দিবে, কত লিখবো? 4 গুণিত -18। এটা আবার দেখো, প্রথমে 1 বাই এক্স লিখবে কেন? যেহেতু এখানে 1 এক্সটা নিচে দেওয়া হয়েছে, 2 ইন্টু 1 বাই এক্স, তাহলে কত কোনখান থেকে শুরু করবে? এটা ঢাকা দিয়ে দিবে, 3 গুণিত -31, 3 গুণিত -31, মাঝখানে মাইনাস হবে, 4 গুণিত কত? -18, 4 গুণিত -18, তাহলে 1 বাই এক্স হয়ে গেছে। এরপর কি লিখবো? 1 বাই ওয়াই, এটা 1 বাই, এটা ঢাকা দিয়ে দিবে, ওয়াইটা কোথায় শেষ হয়েছে? -18, -18 তো শুরু করবে, তাহলে -18 লিখলে, এবার কি করবো? -18 গুণিত কত লিখবো? 5, তাহলে গুণিত 5, মাঝখানে মাইনাস,
তাহলে মাইনাস 18 গুণিত কত হলো 5, উপর থেকে নিচে হয়ে যাবে, নিচ থেকে উপরে যাবে, মাইনাস 31 গুণিত 2, মাইনাস 31 গুণিত 2 সমান, এখানে 1 লিখবো, কত হবে 2 এর শেষ হয়েছে, তাহলে 2 থেকে শুরু করবে, 2 গুণিত কত হবে দেখো, 1টা মানে এটা ঢাকা দিবে, 2 গুণিত 4 হবে, 2 গুণিত 4 মাঝখানে মাইনাস, কত হবে 2 গুণিত 4, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, 5 গুণিত 3 কত লিখবো, 5 গুণিত 3। এবার দেখো তাহলে 1/x এটা কত হবে 93, মাইনাসে মাইনাসে প্লাস 72, এটা 1/y এটা কত হবে 98, মাইনাস 90, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 62, সো 1/ এটা হচ্ছে 2×8 মাইনাস 15। এবার দেখো 1/x বাই এটা কত হবে মাইনাস 21, এটা 1/y কত হচ্ছে মাইনাস 28, এটা 1/-7। এবার আমরা কী করবো, এটা সমান এটা লিখে নেবো আর এটা সমান এটা, তাহলে অতএব 1/x বাই মাইনাস 21 সমান কত হবে 1/-7। এবার তোমরা কী করবে, কোনাকুনি গুণ করে দাও, -7/x সমান কত হচ্ছে -21 বা -21x সমান -7, মাইনাস কেটে দাও, তাহলে x সমান কত হচ্ছে 7/21, 7×3=21, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হয়েছে 1/3। সেরকমভাবে এবং লিখে নেবে 1/y মাইনাস 28 সমান কত, 1/-7 বা কোনাকুনি গুণ করো, -7/y সমান হচ্ছে -28, তাহলে -28y সমান -7, মাইনাস মাইনাস কেটে দিতে পারো, 7/28, 7×4=28 বা y সমান কত হচ্ছে 1/4, তাহলে কত উত্তর হলো আমাদের, নির্ণেয় সমাধান x সমান 1/3 আর হচ্ছে y সমান 1/4। পরের অঙ্ক দেখো, দেওয়া আছে x প্লাস বি ওয়াই সমান সি, আর দেওয়া আছে স্কোয়ার x প্লাস বি স্কোয়ার ওয়ার সমান হচ্ছে সি স্কোয়ার, তো প্রথম আমাদের কী পক্ষান্তর করে নিতে হবে, তাহলে কী লিখব, পক্ষান্তর করে পাই, তাহলে কত হবে এক্স প্লাস বি ওয়াই, সিটি বাম দিকে নিয়ে আসবে, মাইনাস সি সমান কত হবে 0, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারো। পরে কত হবে স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার সমান হচ্ছে 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপর দেখো কী করতে হবে, বজ্রগুণ উপায় লিখে নিতে হবে, বজ্র গুণন করে পাই, তাহলে প্রথমে কী লিখবো আমরা, এক্স লিখবো এখানে, এক্স বাই কী করা হয়েছিল, এটা এক্সটা ঢাকা দিতে হবে, এখানে দ্বিগুণ করে বি গুণিত কত হবে, বি গুণিত মাইনাস সি স্কোয়ার, কত লিখবো তাহলে বি গুণিত মাইনাস সি স্কোয়ার, এখানে এটা ঢাকা দেবে, কী করে বি গুণিত কত হবে মাইনাস সি স্কোয়ার, মাঝখানে মাইনাস, তাহলে এখান থেকে উপর থেকে নিচে হলে নিচ থেকে উপরে হবে, তাহলে কত বি স্কোয়ার গুণিত মাইনাস সি হবে, কত লিখবো বি স্কোয়ার গুণিত মাইনাস সি, এক্স হয়ে গেছে, এবারে কী করে সমান চিহ্ন ওয়াই লিখবো, ওয়াই বাই, এবার কী করে দেখো ওয়াইটা ঢাকা দিয়ে দিবে, কোথায় শেষ হচ্ছে মাইনাস সিতে শেষ, তাহলে মাইনাস সিতে শুরু করতে হবে, মাইনাস সি গুণিত কত করবো, মাইনাস সি গুণিত স্কোয়ার হবে, মাঝখানে মাইনাস, মাইনাস সি গুণিত স্কোয়ার, তাহলে উপর থেকে নিচে এবার নিচ থেকে উপরে, মাইনাস সি স্কোয়ার গুণিত এ, তাহলে কত করবো মাইনাস সি স্কোয়ার গুণিত এ, কী করলাম দেখো ওয়াইটা ঢাকা দিবে, প্রথমে লিখবে মাইনাস সি গুণিত স্কোয়ার, মাইনাস সি গুণিত স্কোয়ার, মাঝখানে মাইনাস, তারপর কত হবে উপর থেকে নিচে হলে বা নিচ থেকে উপর, মাইনাস সি স্কোয়ার গুণিত মাইনাস সি গুণিত এ, ঠিক আছে। এবার ধ্রুবক পদটা 1 লিখছি আমরা সবাই জানি, এটা 1 লিখবে, কোথায় শেষ হয়েছে, এতে শুরু শেষ হয়েছিল, তাহলে এতে শুরু করবে, তাহলে এটা ঢাকা দিতে হবে, এ গুণিত কত বি স্কোয়ার হবে, মাঝখানে মাইনাস স্কোয়ার গুণিত বি, তাহলে এ গুণিত কত লিখবো বি স্কোয়ার, মাঝখানে মাইনাস স্কোয়ার গুণিত বি, কী করলাম দেখো এটা ঢাকা দিবে,
এ গুণিত বি স্কোয়ার, মাঝখানে মাইনাস হবে, এ স্কোয়ার গুণিত বি, এখানে লিখে নিতে হবে। এবার দেখো এক্স বাই কত হবে, মাইনাস বি সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার সি, পরটা কত হবে দেখো, এটা হবে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস মাইনাস প্লাস এ সি স্কোয়ার, এটা হবে এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি। এবার দেখো কি করবে, এবার তোমাকে সাজিয়ে নিবে একটু অঙ্কগুলো, এবার এগুলো সাজিয়ে নিতে হবে। বি স্কোয়ার সি এটা প্লাসটাকে লিখলাম, মাইনাস কত হবে বি সি স্কোয়ার, পরটা ওয়াই বাই কত হবে, প্লাসটাকে লিখে নেবে এ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি, এটা সাজানো আছে এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি। এবার দেখো এখান থেকে কত কমন যাবে, এখান থেকে বিসি কমন যাবে, তাহলে কত হবে বি মাইনাস সি, এখান থেকে কত কমন যাবে এ সি, কত হবে এটা সি মাইনাস এ, পরটা কত কমন যাবে এ বি কমন যাবে বি মাইনাস এ। এবার আগের মতো করবে তোমরা, এটা সমান এটা লিখে নেবে, অতএব কি লিখবো এক্স বাই বি সি ইন্টু বি মাইনাস সি সমান কত, ওয়ান বাই এ বি ইন্টু বি মাইনাস এ, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে, কোনো কোনো গুণগুলো এটা উপরে উঠে যাবে, এটা উপরে এটা কত হবে বি সি ইন্টু বি মাইনাস সি বাই এ বি ইন্টু বি মাইনাস এ, এখান দেখো বি বি কেটে যাবে, তাহলে এক্স ওয়ান কত উত্তর আছে, এক্স ওয়ান হয়ে যাবে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ। এরকমভাবে তোমরা পরেরটা বের করে নেবে, পরেরটা কী করবে, এটা সমান এটা লিখবো, এবং ওয়াই বাই এ সি ইন্টু সি মাইনাস এ সমান ওয়ান বাই এ বি ইন্টু বি মাইনাস এ, বা ওয়াই সমান কত হবে এ সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ বি ইন্টু বি মাইনাস এ, এখানে এ কেটে দাও, তাহলে ওয়াই সমান কত হবে সি ইন্টু সি মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ, তাহলে কত উত্তর হলো, নির্ণয় সমাধান এক্স সমান কত বেরিয়েছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, আর ওয়াই মানটা বেরিয়েছে সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। এরপর অঙ্ক দেখো, দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান থ্রি, আর টু এক্স প্লাস টু বাই ওয়াই সমান সিক্স, এটা আমাদের বর্গমূল পদ্ধতিতে সমাধান করতে হবে। কী করতে হবে, প্রথমে পক্ষান্তর করে নিতে হবে, মানে এই দুটোকে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসতে হবে, তাহলে কী লিখবো, পক্ষান্তর করে পাই, তাহলে কত হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি সমান কত হবে শূন্য হবে, আর এটা কত হবে টু এক্স প্লাস টু বাই ওয়াই মাইনাস ছয় সমান হচ্ছে শূন্য। তাহলে আমরা পক্ষান্তর করা হয়ে গেছে, এবার কী করতে হবে বজ্র গুণন করে পাই, কী লিখবো বজ্র গুণন করে পাই। এরপর দেখো কী করবে, এখানে এক্স লিখবে বাই কত করবো আমরা, এক্সট্রা টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু হবে, এখান থেকে গুণ করে এটা সেটা গুণ হবে, তাহলে মাইনাস ওয়ান গুণিত মাইনাস সিক্স হবে, তাহলে কত লিখবো মাইনাস ওয়ান গুণিত মাইনাস সিক্স, মাঝখানে মাইনাস, তাহলে উপর থেকে নিচে যে এবার নিচ থেকে উপরে, তার দুই গুণিত কত হবে মাইনাস তিন, তাহলে কত লিখবো দুই গুণিত মাইনাস তিন, ঠিক আছে, এক্সট্রা প্রথমে টাকা দিবে, তাহলে এখানে মাইনাস ওয়ান ওয়াই ওয়ান কত হচ্ছে মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস ওয়ান গুণিত মাইনাস সিক্স, পাঁচখানে মাইনাস হবে দুই গুণিত মাইনাস তিন। এবার সমান চিহ্ন দেবো, এখানে দেখো এখানে কিন্তু ওয়ান বাই ওয়াই লিখতে হবে, যেহেতু নিচে ওয়াই ওয়াই কত হবে, তাহলে এটা টাকা দিবে, কোথায় শেষ হয়েছিল মাইনাস তিনে, তাহলে মাইনাস তিন থেকে শুরু করবে, মাইনাস তিন গুণিত কত হবে দুই হবে, মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস তিন গুণিত দুই উপর থেকে নিচে, এবার নিচ থেকে হয়ে যাবে উপরে, তাহলে মাইনাস ছয় গুণিত কত হবে পাঁচ, তাহলে কত লিখবো মাইনাস ছয় গুণিত পাঁচ। এরপর দেখো ধ্রুবক পত্র আমার লিখতে হবে, জানি ধ্রুবক পত্র আমার লিখবে, ওয়ান বাই কি করবো পাঁচে শেষ হয়েছে, তাহলে পাঁচে শুরু করবে, পাঁচ থেকে কত হবে, এটা ধ্রুবক পত্র ঢাকা দিবে,
তাহলে 5 গুণিত 2 হবে, মাঝখানে মাইনাস, তাই আমি লিখে নিচ্ছি 5 গুণিত 2, মাঝখানে মাইনাস। তাহলে 5 গুণিত কত? 2, উপর থেকে নিচ, এবার নিচ থেকে উপরে, 2 গুণিত মাইনাস 1, তাহলে 2 গুণিত মাইনাস 1। এবার দেখো, বা এটা কত? মাইনাস মাইনাস প্লাস 6 হয়ে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস 6, এটা 1/y কত হচ্ছে? মাইনাস 6, এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস 30, এটা 1/ কত হবে? 5 দুগুণে 10, আর মাইনাস মাইনাস প্লাস 2। এরপর দেখো, এটা কত? 6/12, এটা 1/y, এটা হচ্ছে 24 হবে, সমান 1/12। তাহলে দেখো এবার কি করবো আমরা, কি আগে করেছি কিরকম, এটা সময় এটা লিখবো একবার, তাহলে অতএব কি লিখবো? x/12 সমান 1/12, বা এক্স ইকুয়াল টু কত হবে? 12/12, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এবং কি হবে এটার সময় এটা করে নেবো, তাহলে 1/y/24 সমান হচ্ছে 1/12। এবারে কোনাকুনি গুণ করে দাও, 12/y সমান হচ্ছে 24, বা 24 ও y সমান কত হবে? 12, বা y সমান কত হবে? 12/24, 12 দুগুণে, তাহলে y সমান কত হচ্ছে? 1/2। তাহলে অঙ্ক উত্তর আমাদের কত হলো? নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 1/2। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।